একই দেশ একই নামে আজও দেশ, পূর্ব পশ্চিম জুড়ে দিয়ে করেছো বেশ আমার বাংলাদেশ। সোনার শুধু মুখে এপার বাংলার আকাশ বাতাস কত ভার তাকে ডাকে, একই পরিবারের দুই হারি হবে না মাকে খালা ভাবতে আসার বাংলাদেশ। ওরে ইলিশ নালিশ করে বারবার গঙ্গা পদ্মা দুই নাকি তার, মুনিয়া শ্যামা ধোয়ের ধোয়ের এপার। কেমন লাগছে এই অনুষ্ঠান অংশগ্রহণ করে? আমরা দুই বাংলা তো আমরা এক বাংলাই ভাবি, আমরা তো ভাবি না দূরে এপার বাংলা ওপার বাংলা নয়, এটা একটা বাংলা। পশ্চিম বাংলা থেকে এবারে যে সকল অতিথিরা এবারে সিদ্ধান্ত শহীদ বেদিতে প্রথম যে আমরা একটাই ভুল দিবেন তারা হলেন শ্রী জ্যোতিপ্ত মল্লিক মাননীয় খাদ্যমন্ত্রী বাংলা হয়ে যাচ্ছে পশ্চিম সরকার স্বাভাবিকভাবেই এবারে রাষ্ট্র বসু অনেক আগে থেকে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী পশ্চিম বাংলা সরকার মমতা ঠাকুর এখানেই হোক নির্দিষ্ট জায়গা ভারতবর্ষের এখানেই হোক দুই দেশের আমাদের সাংস্কৃতিক যারা সংসদ সদস্য তারা এখানে গঙ্গা লোকসভা তারা এখানে তার অনুভূতি গুলো শিশেন্দ্র মুখোপাধ্যায়। আর এই দিনটা আপনারা জানেন বাংলা সাহিত্যে কথা সাহিত্যিক শিশেন্দ্র মুখোপাধ্যায় মাতৃভাষায় স্বীকৃতি পা বিশ্বজিৎ দাস বিধায়ক গঙ্গা এই যে শহীদ অমর শহীদ যারা যাদের সুরজিৎ কুমার বিশ্বাস যতদিন চন্দ্র সূর্য থাকবে পৃথিবী গঙ্গা দক্ষিণ মাটি থাকবে জল থাকবে ততদিন তাদের নুলিন বিহারী রায় আমরা মানুষের মনে মনে থাকবে বাংলার মানুষ বিধায়ক গায়েঘাটা দুপার বাংলা মানুষের মনে দুলাল বাগ আজকের আমাদের স্লোগান দুই বাংলা বিধায়ক বাগদা সমস্ত কিছু স্লোগান বলে বিশ্ব ভাস্কর মুখোপাধ্যায় দিবস অমর হোক বিশ্ব জুড়ে পুলিশ সুপার উত্তর চব্বিশ পরগনা স্লোগান আছে। আচ্ছা আপনি অভিজিৎ ব্যানার্জি কাটা তারের বেড়া অতিরিক্ত পুলিশ সুপার চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আমার এপার বাংলা ওপার বাংলা মনোরঞ্জন কুমার পাখি তো উড়ে যেতে পারে কমান্ডিং অফিসার বিএসএফ যেতে পারে পাখি তো উড়ে চলে যাচ্ছে ওপার বাংলা সুদীপ মুখোপাধ্যায় মানুষ কেন যেতে পারে এসডিও বঙ্গা এই বেড়াটা থাকবে না সুপ্তা গুপ্তা চিন্তা আমাদের মনের মধ্যে রয়েছে কিন্তু বেড়াটা দিয়েছে সরকার বেড়া রেখে দিয়েছে আকাশবাণী কলকাতার ডাইরেক্টর মনের মধ্যে আমরা খুলে গেছি রেহেনা খাতুন এই না ওটা রিটার্ন আমার ভাই আমি মনে করি ওটা আমার ভাই যে সভাধিপতি বাংলা এসছে জেলা পরিষদ উত্তর চব্বিশ পরগনা এটা আমাদের একটা অনুভূতি আর একুশে কৃষ্ণগোপাল ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে বাংলার সহ সভাধিপতি উত্তর চব্বিশ পরগনা বিকালবেলা সাড়ে পাঁচটায় বিশাল প্রোগ্রাম গোবিন্দ দাস সমাজসেবী কলকাতা শহরে টুকরো টুকরো কত সুভাষ দত্ত পারবেন না সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান আমাদের নবডাঙ্গা পৌরসভা আমরা এটাকে অন্য ভাবি আমরা ভাবি না আমরা ভাবি আমরা নীলিমেশ দাস সেই পাঁচজন শহীদের জন্য নিজের চেয়ারম্যান হাবড়া পৌরসভা আর সেই জন্য বলছিল বাংলা ভাষা প্রবোধ সরকার অশোক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ বিশ্ব জুড়ে বাংলা ভাষা চালু বলতে হয় আমি কোন জায়গার মুখ্যমন্ত্রী আর কোন জায়গার প্রধানমন্ত্রী আর কোন জায়গার মেয়র এটা বড় বিষয় না আমার বড় বিষয় হচ্ছে আমার শক্তি হচ্ছে আমার পরিচয় হচ্ছে আমার অস্তিত্ব হচ্ছে বাংলা বাঙালি মমতা হচ্ছে চার বাঙালি শেখ হাসিনা হচ্ছে চার বাঙালি এটা হচ্ছে বাঙালির পরিচয় বঞ্চিত যাবে একুশ মানে মাথা করা আমরা সম্মানের জাতি আমি মনে করি বাঙালির 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 মেয়েরা বিশ্বকে নেতৃত্ব জানিয়ে দিচ্ছে নেতার মস্তিষ্কে থেকে নয় এটা এসেছে গরিব অনাথ দেউরিয়া রাজনীতির মস্তিষ্ক থেকে আমরা এটা মানি না এবং বাংলা ভাষাভাষী